যারা উম্মতে মুহাম্মদিয়ার অন্তর্গত নিজেদেরকে বলে মনে করে তাদেরও এক শ্রেণী আল্লাহ উপর বিশ্বাস এবং রাসূলের উপর বিশ্বাসের মধ্যে চিন্তাধারার কিছু সমস্যার সৃষ্টি করে বসেছেন। তাদের ধারণা আল্লাহর উপর একটা বিশ্বাস করলাম ভালো কথা, তিনি সৃষ্টিকর্তা, তিনি সকল কিছুর মালিক, তিনি জীবনদাতা, মৃত্যুদাতা, তিনি জান্নাত দাতা, জাহান্নাম দাতা, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, তিনি মেনে নিলাম। নবী এবং রাসূল তাদেরকেও মেনে নিলাম, নবী মুহাম্মদকেও মেনে নিলাম, কিন্তু বিশ্বাসটা একটু আল্লাহর উপর বিশ্বাস একটু দুর্বল হলে সমস্যা নেই, একটু ত্রুটিপূর্ণ রাখলাম, একটু সমস্যা রাখলাম, একটু ঝুলন্ত রাখলাম, সমস্যা কি? কোরআনের উপর বিশ্বাস করলাম, ঠিক আছে, আল্লাহর কালাম লাওহে মাহফুজে সুরক্ষিত, আল্লাহর কালাম নিয়ে আমি কথা বলেছি বারবার, আজকে আর আমি সেটাই বলছি না, আল্লাহর কালাম ঠিক আছে, সেটা আল্লাহর সিফাত, মেনে নিলাম লাওহে মাহফুজে সুরক্ষিত, মেনে নিলাম আল্লাহর পক্ষ থেকে বাইতুল ইজ্জাতে একত্রে আমার সেটা অবতীর্ণ হয়ে রয়েছে, সেটাও মেনে নিলাম, জিবরিল ওয়াহী নিয়ে আল্লাহর নবীর কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছেছেন সেটাও মেনে নিলাম, কোরআনকে মেনে নিলাম, কিন্তু নবীর হাদিসের মর্যাদা কি আল্লাহ আল্লাহর কালামের সমান মর্যাদা? হ্যাঁ, মর্যাদা দেখতে পার্থক্য আছে, যেহেতু আল্লাহ এবং রসুল এক নন, একজন স্রষ্টা, একজন সৃষ্টি, একজন খালেক আরেকজন মাখলুক, একজন মাহবুদ আরেকজন আবেদ, একজনের হাতে নবী মুহাম্মদের জীবন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আল্লাহ নবী কসম খাওয়ার সময় সাধারণত এটা বললেন, তার কসম খাচ্ছি যার হাতে আমি মুহাম্মদের জীবন, তুই যত এক না, হাদিস দ্বারা যদি আমি সালাত আদায় করি আমার সালাত হবে না, নামাজ আদায় করতে গেলে আমার কোরআন তেলাওয়াত করতে হবে, আল্লাহর কালাম তেলাওয়াত করে সালাত আদায় করতে হবে, সেটা বাস্তবতা, এগুলা কোনোটাই অস্বীকার করার অবকাশ নেই, কিন্তু আমি যদি বলি আল্লাহর কালামের মধ্যে আর রাসূলের হাদিসের মধ্যে পার্থক্য আছে, সুতরাং আমাকে এই অধিকার দিয়ে দেওয়া হয়েছে যে আমি হাদিস মানবো না, হাদিসকে অবজ্ঞা করব, হাদিসকে খাটো করব, যেহেতু কোরআনে নাই এটা নবীর হাদিসে, সুতরাং সেটার মধ্যে আমার কিছু অবকাশ আছে, এখান থেকে আপনি ভুলের সূচনা করলেন, এখান থেকে আপনি ভুলের সূচনা করলেন। আজকাল আমি শুনছি বিভিন্ন জায়গায় প্রশ্নটা বারবার শুধু আল আমিন জামে মসজিদ কেন্দ্রিক, কখনো কখনো এখানে এক জুমা পড়াই, আল আমিন জামে মসজিদে আরেক জুমা পড়াই, দুই জুমা ফ্রি থাকে, মাঝে মধ্যে ওখানে জুমার সালাত করার সুযোগ হয়, বাহিরের মুসলিমদের একটু জিজ্ঞাসাবাদ করেন, তার মধ্যে একটা শ্রেণী থাকে যারা কোরআন এবং হাদিসে বারবার প্রশ্ন করেন, হাদিসের গ্রহণযোগ্যতা নিয়ে কতটা কথা আছে, যা কোরআনে নাই তা নিয়ে কি হবে, ইত্যাদি ইত্যাদি, শাহাদতের মৃত্যুর পরে খোতবা দিয়েছে একটা, মৃত্যু নিয়ে এবং রুহ নিয়ে সামান্য আলোচনা করেছে কবরের আজাব নিয়ে, দুই একজন এসে ধরলেন কোরআনের মধ্যে কি কবরের আজাবের কথা আছে, কোরআনের মধ্যে আছে, আমি এই মুহূর্তে আপনাকে সেটা উত্থাপন করব না, শুধু যদি হাদিসে থাকে আপনি মানবেন কিনা সেই প্রশ্নের জবাবটা আগে দিন, তারপর আমি কোরআনে কোথায় আছে সেটা আমি পরে বলব, কোরআনে বুঝলাম একটা আয়াত কোন মাসআলার ব্যাপারে সামান্যতম নাই, কিন্তু প্রমাণিত হাদিসের মধ্যে রয়েছে, আপনি মানতে প্রস্তুত কিনা, নীরব থাকলেন। দুই নম্বর বললাম আজকে যে আপনি জুমার সালাত আদায় করলেন, কয় রাকাত আদায় করলেন, যে দুই রাকাত, কোরআনের কোন জায়গায় আছে বলুন, কোরআনে তো আছে ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইয়। যখন সালাতের জন্য নিদা করা হবে, আহ্বান জানানো হবে, ডাকা হবে, সালাতের জন্য ডাকা অর্থ কি? আযান, এই যে ইজা নুদিয়া নিদা মানে যেগুলো ডাকা, আহ্বান জানানো, হরফে নিদা রয়েছে আরবি ব্যাকরণে ডাকার জন্য, ইয়া আয়া হা হে, বাংলা ভাষায়ও এই ডাকার জন্য কিছু অব্যয় রয়েছে, হে ও হে ও ভাই, হে ও হে ও ইত্যাদি বলে ডাকা হয়ে গেলে কি বলতো, হরফে নিদা, যেগুলা যে অব্যয়গুলো দিয়ে আহ্বান জানানো, আর যদি ইয়া আয়া হা আয় ইত্যাদি বলে ডাকা হয়, এটা নুদিয়া লিস-সালাত, আমি করি ওহে সালাতে আসুন, ওহে হে ভাই নামাজে আসুন,
এটা কি এখানে তার অর্থ এখানে কি আজান আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি শেষ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে আপনি যদি বলেন যে আমি আজান দেব না জুমার দিনে যেহেতু কোরআনের মধ্যে আজানের কথা নেই আছে টাকার কথা মাইক দিয়ে বলে দিলাম আপনারা জুমায় আসুন হবে জুমার দিনের কোন টাইমে ফজরে না জোহরে দশটায় না বারোটায় একটা না তিনটায় না পাঁচটায় না দুপুর রাতে কোনটা নেই জুমার দিনে সে টাইমটাকে নির্ধারণ করবে কখন আজানটা দিতে হবে বলুন কোরআন থেকে দেখান তো আমাকে জুমাতে জুমার দিনের যে কোনো টাইম বলা হয়েছে হাদিস সেটার ব্যাখ্যা করবে যে কোন টাইমে আজান দিতে হবে কতটুকু দিতে হবে সালাতে দৌড়ে এসে ধরা যাইতেছে না একজন তাড়াহুড়া করে সে আল্লাহ নবীর সাথে রুকু ধরলেন আল্লাহ নবী সালাম ফিরে বললেন কে যে আমি ইয়া রাসূলুল্লাহ যে যা করেছো রুকু ধরেছো তোমার সালাত হয়ে গেছে তুমি লা তাউদ কিন্তু এরকম কাজ আর করবে না অর্থাৎ দৌড়িয়ে আর সালাত ধরবে না আলাইকুম বিসাকিনাত ওয়াল আকার তোমরা ধীর স্থির ভাবে সালাতে আসবে আসাল্লু মা ফাতকুম যা তোমরা আদায় করতে পারোনি ছুটে গেছে ইমামের সাথে ওটা তুমি নিজে আদায় করে নেবে কিন্তু দৌড়িয়ে তার হাতে করে জামাত ধরার চেষ্টা করো না আলাইকুম তোমরা ধীরে আসো আলাইকুম বিসাকিনাত ওয়াল আকার ধীরে আসো এখন যে ফাসাউ ইলা যিক্রিল্লাহ দৌড়ে যাও এখানে দৌড়ের অর্থ কি খুব দ্রুত গতিতে আপনি দৌড়ে যাবেন তা নয় তুমি প্রস্তুতি নাও তাড়াতাড়ি তুমি এর জন্য প্রস্তুতি নাও প্রিপারেশন নাও উদ্যোগী হও যাও কিন্তু রাস্তায় তুমি দৌড়ে যেও না এটা কে বোঝাবে আমাকে হাদিস বুঝিয়ে দিবে ইলা যিক্রিল্লাহ যিকিরের বহু অর্থ আছে যিকির মানে আল্লাহ জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ আখদারু যিকির লা ইলাহা ইল্লাল্লাহ উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ একটা জিকির তারপরে কোরআনে কারীম কে একটা জিকির আল্লাহ পাক নিজেই বলেছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি এই জিকির অবতীর্ণ করেছি মানে কোরআন অবতীর্ণ করেছি এখানে ফাসাউ ইলা যিকরিল্লাহ এ আল্লাহ জিকিরের অর্থ কি সালাত নামাজের জন্য এইখানে যে জিকির অর্থ সালাত বা নামাজ এটা আমাকে কে বুঝিয়ে দিবে আমি যদি দৌড়ে এসে আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা চিৎকার শুরু করে মসজিদের মধ্যে হবে না তো আপনি দলিল দিবেন কোরআন বলছে দৌড়ে যে আল্লাহর জিকির শুরু করে দাও দৌড়ে এসে তারপর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শুরু করবেন না সালাত অংশ গ্রহণ করবেন এই জিকির অর্থ যে সালাত এবং যে নামাজ এটা আপনাকে কে বুঝাবে এটা তো কোরআনে নেই আল্লাহ নবী তো ব্যাখ্যা করে দিয়েছেন এটা وَتَرَكُوكَ قَائِمًا وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انْفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا যখন নতুন মুসলিম হয়েছে মদিনার মুসলমানরা তখন বাহিরের থেকে যখন মালামাল আসতো অভাবের দেশ সবটার উৎপাদন হয় না কিছু বাহির থেকে আসে আর তারা বিক্রি করে আবার কিছু কিনে নিয়ে যায় আর এক জায়গায় চালান করে ওইরকম জুমার দিনে বাহির থেকে মালামাল নিয়ে এসেছে এসে তারা তবলায় বাড়ি দিয়েছে যখন তখন তো ওই সময় না কিনলে তারপরে আর পাওয়া যাবে না আল্লাহ নবীকে খুতবায় দাঁড়িয়ে রেখে মুসলিমদের সব বিদায় যে এই মুহূর্তে যদি না কিনে পরে তা কিনতে পারবো না আমাদের মালও বিক্রি হবে না প্রয়োজনে মালও কেনা যাবে না অভাব অভিযোগ দৌড়িয়ে চলে গেছে এখানে তারা কুকা কায়মা হে নবী আপনাকে দণ্ডায় এমন অবস্থায় রেখে তারা বেরিয়ে চলে গেছে কোথায় দণ্ডায় এমন অবস্থা মসজিদের ভিতরে না বাইরে না রাস্তায় কোন জায়গায় বিস্তারিত ব্যাখ্যায় বলে দিয়েছে যেটা আমি বললাম আল্লাহ নবী খুতবা দিচ্ছিলেন দাঁড়িয়ে সেই মুহূর্তে তারা বেরিয়ে গেছে কোন জায়গায় দণ্ডায় এটা তো কোরআনের মত নেই একটা ইঞ্চি লড়ার সাধ্য আপনি নির্বোধ আপনি বেহুদা আপনি আহাম্মক আপনি কোরআন মানবেন আপনি হাদিস মানবেন না আপনি মানবেন কিভাবে আমি চাঁদ দেখার ভাইদেরকে বলি অনেক সময় ফতোয়া দিয়ে দিলাম আপনি সারা পৃথিবী একসাথে আদায় করেন দেখি পারেন কিনা কোরআন এবং হাদিস আপনার বিরুদ্ধে বিপরীতে আছে সেগুলো বিস্তারিত অন্য ব্যাপার ক্যালেন্ডার তো বহু দামি দামি ছাড়তেছেন কোরআনের আয়াতের অর্থ বিকৃতি করে হাদিসের একটা খোঁচা খাঁচি দিয়ে নিজের ভাবমত বহু কথা দিয়ে ছাড়তেছেন এখান থেকে বিশাল ক্যালেন্ডার আমার হাতে ধরিয়ে দিয়েছে সেই কোরআনের আয়াতে ভুল করেছে হাদিসের রেফারেন্সে ভুল করেছে নিজের ভাব মতো তর্জমা করে চলেছে লক্ষ লক্ষ টাকা ক্যালেন্ডারের পিছনে খরচা করেছে অথচ একদম ভালো বড় মহাপীর আলেমের কাছে বসে শিক্ষা উচিত ছিল বলতাম যে বিষয়গুলো কি না শুধু
শুধু কেদ্দানি দেখাবে, নিজের বুদ্ধি জ্ঞান ফুটাবে, মুফাক্কির সাজবে, চিন্তাবিদ, মহা চিন্তাবিদ। আরে বাবা, যারা যে সাবজেক্ট এখানে যাও, রাস্তায় হকারের মতো তো বহু কথা, রসবাদ, বিষবাদ, আমবাদ, গেটেবাদ, জিজিবাদ, মজায় ব্যথা, উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না, একাশি প্রকারের বাতের জন্য আমার এই এক সাল সাই কাম করবে। বড় বড় ডাক্তাররা যেখানে ফেল করে, বড় বড় মেশিন দিয়ে পরীক্ষা করে রোগ ধরতে পারে না, এক হাতের ডাক্তার দুনিয়ার সব চিকিৎসা দিয়ে গেছে। আমি বলি না যে ওই সকল মধ্যে কোনো চিকিৎসা জ্ঞান নাই, তা আমি বলবো না, ওটা মাপ মাত্র দিতে হবে। একাশি প্রকারের গাছগাছরা যদি একটা ওষুধের মতো হয়, সেটা ওষুধ হবে না, বিষ হবে। একটা গাছের সাথে একটা সম্পর্ক কি, ইতিবাচক না নেতিবাচক, কতগুলো পদার্থ মানে সেটা অপদার্থ হয়ে যাবে। আর আপনারা পথের হকারের মতো অত বড় বড় ক্যালেন্ডার বিতরণ করছেন, নানান পদ দিয়ে, নানান মশলা দিয়ে, একটা এক্সপার্টের কাছে যান, একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে যান, আগে কিছু শিখেন, দেখবেন যে অত লম্বা লম্বা বক্তব্য শর্ট হয়ে আসবে, আপনি নিজে বুঝতে পারবেন যে আপনি কোন অবস্থানের মধ্যে আছেন। তাই বলে আমি হেকিমি কবিরাজি বিদ্যাকে অস্বীকার করছি না, সেটার মধ্যেও শাস্ত্রীয় জ্ঞান লাগে, মাপ লাগে, মাত্রা লাগে, কিন্তু পথে দাঁড়িয়ে যে সকল কথাবার্তা বলছেন ওগুলো তো একেবারে অবান্তর কথাবার্তা, পাগলের পুরাপসানার কিছু নয়। বিশাল বিশাল ক্যালেন্ডার লক্ষ লক্ষ টাকা দিয়ে ছড়াচ্ছেন, আপনি বড় আলেমদের কাছে বসেন, কোরআনের আয়াতের শুদ্ধ তর্জমাটা কি, হাদিসের অনুবাদটা কি, এর ভাব অর্থ কি, আগে বুঝে নেন, লক্ষ লক্ষ টাকা অপচয় করলেন, এখন ওগুলো পুরানো ছাড়াতে কোনো পথ থাকবে না। সম্মানিত উপস্থিতি, দিন এবং শরীয়তটা আগে আপনি বোঝার চেষ্টা করেন। আলিম তো মাশাআল্লাহ, এখন সৌদি আরব থেকে বহু আলেম পাশ করে এসেছেন, মক্কা থেকে, মদিনা থেকে, রিয়াদ থেকে, তাদের মধ্যে আমি না হয় সবচেয়ে ছোটই আছে, কিন্তু মাশাআল্লাহ শেখার মতো আলেমের তো অভাব নেই।